এই ভাত হ্যালো দর্শক বন্ধুরা, নমস্কার, কেমন আছেন? আজকের ভিডিও হচ্ছে যে সাইকেলের দুটো নিরাপত্তা। আমি আমার নিয়ারেস্ট একটা ভালো লোকেশনে এসেছি। এটা হচ্ছে একটা মাঠ, ফুটবল খেলার এখন ঘিরে দিয়েছে। তো এই যে আমার সাইকেল, তো সাইকেলের বিষয়ে দুটো নিরাপত্তার ভিডিও বানাবো। ফার্স্ট হচ্ছে নিরাপত্তা, যেটা হচ্ছে লক সিস্টেমটা, সেটা নিয়ে যে কিভাবে নিরাপত্তা বাড়াবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে ভাল্ভ পিন রয়েছে, এই ভাল্ভ পিন থাকে এমন ভাবে রয়েছে ব্যবস্থা, সেটা হচ্ছে কেউ যদি বদমাইশি করে হাওয়া খুলে দিতে চায় সেটা পারবে না। তো সেটা একটা ট্রিক আছে, টেকনিক আছে, তো সেইটা আজকে আপনাদের বলবো। তো দর্শক বন্ধুরা, চলুন সেই টেকনিক দুটো আপনাদের বলি এবং ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, মূলত বাংলা সাইকেল হলে বেশি ভালো হয়, তার কারণ বাংলা সাইকেলের এই যে সামনে যে ফরগার্ড, এটা আপনি কিনে লাগাতে পারবেন। যে সমস্ত রেঞ্জার সাইকেলে শকার হয় ওই সাসপেনশন আর কি, সেটাতে কিন্তু এটা এই ফরগার্ডটা লাগাতে পারবেন না। সেক্ষেত্রে বাংলা সাইকেল হলে বেশি ভালো হয়। বাংলা সাইকেলে যদি এই ফরগার্ডটা আপনি লাগান, তার ফলে কী হবে, এই সামনে যে লক সেট, এটা আপনি এক্সট্রা করে আলাদা করে কিনে লাগাতে পারবেন। কারণ সাইকেল কেনার সময় কিন্তু আপনি এই একটাই লক সেট পাবেন, ঠিক আছে? পেছনেরটাই থাকে, সামনেরটা দেয় না, সামনেরটা আপনাকে এক্সট্রা করে কিনে লাগাতে হয়। তো এই লক হলো মানে দুটো সেফটি লক, এই দুটো লক লাগালে কিন্তু মানে কেউ সাইকেলটাকে চুরি করতে গেলে বা নিয়ে যেতে গেলে তাকে কিন্তু টেনে হিঁচড়ে চাগিয়ে কাঁধে করে নিয়ে যেতে হবে, সেটা সম্ভব না, সবাই পারবে না। বা ধরুন ভ্যানে হোক বা যাতেই হোক, মানে সাইকেল চুরি হওয়ার বা কেউ নিয়ে যাওয়ার চান্স কম থাকে। কিন্তু সাইকেল একটা লোহার ভারী জিনিস, এই দুটো লক লাগালে কি হয়, একটা সেফটি থাকে, সেফটি নিয়ে বেশি দূর নিয়ে যেতে পারবে না। তো দুটো লক লাগাবেন, দুটো লক লাগানোর পরে এইখানে একটা মোটা গ্যাপ সৃষ্টি হচ্ছে। এই গ্যাপটা কিন্তু মানে একটা হাইটের জায়গা। তো যে সেকেন্ড যে কারণটা বলেছিলাম, আচ্ছা, লক দুটো লাগাবেন প্লাস একটা শিকল বা তারাচাবি রাখবেন। যদি কোথাও এমন যে পজিশন থাকে, আপনি সেখানে শিকল দিয়ে আটকে রাখলেন, তাহলে কিন্তু সাইকেল চুরি হওয়ার চান্স কম। এই তিনটে পয়েন্ট গেল, দুটো লক এবং ফরগার্ড অবশ্যই লাগাতে হবে, ফরগার্ড ছাড়া কিন্তু লকটা লাগানো যায় না। এবং এর ফলে এখানে একটা গ্যাপ সৃষ্টি হবে, এবং গ্যাপের জন্য এই যে সামনের চাকার ভাল্ভ, যেটা বলছিলাম একটু আগে যে কেউ যদি হাওয়া খুলে দিতে চায় বদমাইশি করে, এটা থেকে বাঁচবেন কী করে? তো সেক্ষেত্রে এই যে এয়ার ভাল্ভটা আছে, সেটা কী করতে হবে, গ্যাপের ভেতরে রাখতে হবে। চাকাটাকে ঘুরিয়ে নিতে পারেন, এভাবে চাকাটাকে ঘুরিয়ে যেখানে পার্কিং করছেন আপনি আপনার সাইকেলটাকে, চাকাটাকে ঘুরিয়ে গ্যাপটার মধ্যে রাখলেন। সাধারণত এই গ্যাপটার মধ্যে রাখলে যদি আপনি এখানটা লক দিয়ে দেন, তাহলে এই চাকাটা ঘুরবে না যথারীতি, এতক্ষণ এটা হাত ঢুকিয়ে কেউ ওই ভাল্ভটাকে খুলতে পারবে না। এবারে ব্যাপারটা হচ্ছে যে যদি ভাল্ভটা না সে ঘোরাতে পারে হাত ঢুকিয়ে, সেক্ষেত্রে হাওয়া খুলতে পারবে না, ঠিক আছে? হাওয়া খুলতে গেলে ভাল্ভটাকে ঘোরাতে হয়, ভাল্ভটাকে বার করতে হয় পিনটাকে, তো সেক্ষেত্রে সেটা পারবে না। এটা গেল সামনের চাকা, এবারে আসি পিছনের চাকাটা। পিছনের চাকার ক্ষেত্রে হাইডের ব্যবস্থা খুব একটা নেই, তো আপনারা কী করবেন, চাকাটাকে ঘুরিয়ে নেবেন। চাকাটাকে ঘুরিয়ে এই দুটো ব্রেকসের মাঝখানে রাখবেন। দুটো ব্রেকসের মাঝখানে রাখলে কি হবে, এইখানটাও সে হাত দিয়ে ঠিকমতো ভাল্ভটাকে খুলতে পারবে না বা লুজ করতে পারবে না, যেক্ষেত্রে হাওয়াটা লিক হওয়ার চান্স নেই। এক্ষেত্রে আপনাকে ভাল্ভটাকে এই পজিশনে এনে আপনাকে জায়গাটাকে লক করে দিতে হবে। তো দুটো সেফটি টেকনিক্স আপনাদের বললাম, যে একটা হচ্ছে কিভাবে লক করে রাখবেন বা নিরাপত্তার হাত থেকে বাঁচাবেন, আর সেকেন্ড নিরাপত্তা হচ্ছে যে কেউ যদি বদমাইশি করে চাকার হাওয়া খুলে দিতে চায় সেক্ষেত্রে কী করে বাঁচাবেন। তো এই হচ্ছে সাইকেলের পয়েন্ট, যে দুটোর কারণে কিন্তু আপনি আপনার সাইকেলের নিরাপত্তা ভালো মতো রাখতে পারবেন এবং নিশ্চিন্ত থাকবেন। বাংলা সাইকেলের ক্ষেত্রে এটাই একমাত্র ভালো কার্যকরী, কারণ বাংলা সাইকেল একটু ওয়েটে ভারী হয়, প্লাস এই ফরগার্ড লাগানো যায়। সকার সাইকেলে, রেঞ্জার সাইকেলে কিন্তু ফরগার্ড লাগানোর ব্যবস্থা খুবই সমস্যাজনক, সেক্ষেত্রে দুটো লাগাতে পারবেন না, ফরগার্ড না লাগালে ওই ভাল্ভ পিনটা লুকোতে পারবেন না। বাংলা সাইকেল যেভাবে তৈরি, এই ট্রিকটা কার্যকরী। যে ফরগার্ড যে এক্সট্রা টাকা দিয়ে মানুষ লাগায়, ওটা তো সাইকেলের সাথে পাওয়া যায় না, এক্সট্রা করে লাগাতে হয় কিনে। তো ফরগার্ডের কাজ কি, ফরগার্ডের কাজ হচ্ছে সেটা সাইকেলের যেই ঘাড় আছে বা যেখানে বল বিয়ারিং থাকে, অনেক সময় ঝাঁকিতে বা রাস্তা খারাপ থাকলে এইটা একটু লুজ হয়ে ঘুরে খুলে যেতে পারে, সেক্ষেত্রে এটা একটা সেফটি অ্যাক্সেসরি। এটা লাগালে কি হয়, ওই সাইকেল যদি ঝাঁকি খায় বা পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ঘাড়টা বেঁকে খুলবে না। অনেক সময় নাটফাট লুজ হয়ে যায়, এগুলো একটু সার্ভিসিং করেই রাখবেন, সেক্ষেত্রে হ্যান্ডেল ঘুরে গিয়ে অ্যাক্সিডেন্ট বড় হওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে ফরগার্ড লাগাতে হয়। তো এই হচ্ছে সেই খেলার মাঠ, আগে যখন খোলা থাকতো তখন এখানে এসে এই সাইকেল প্র্যাকটিস করতাম, বাইক প্র্যাকটিস করতাম, এখন ঘিরে তালা মেরে দিয়েছি, যাই না কখন খোলে। আর যাই হোক, দর্শক বন্ধুরা, আমি আমার ঠিক এই ভিডিওটি বলে দিলাম, এই ভিডিওটি এখানে শেষ করছি। বন্ধুরা ভালো থাকবেন, ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করে দেবেন। বন্ধুরা সাথেই থাকুন।
শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন।